दर्शक ए मुहूर्ते आम्रा सीजन टीवी सरसरी सामने उपस्थित हुए विख्यात परिचालक एवं बांग्लादेश चलचित्रे प्रवीण परिचालक रायहान मजिद भाइया उनार साथे आम्रा एखन कथा बोलते जाच्छी आजकेर चलचित्र विषय निये भालो आछि प्रथमे आमि सीजन टीवीर सकल कला कुशली एखन प्रेजेंट जरा आछे सह सबाई के शुभेच्छा जानाच्छि सृजन टीवी के तार पथ जान सुंदर सुगम है एवं वस्तुनिष्ठ जै किछु करुक जेटा जान सुंदर है न्यू प्रेजेंटेशन है ए दिकटा ख्याल रेखे चलले भालो आमि रायहान मजिद ना बोलेछेन आपनि आमि चलचित्र परिचालक कखनो कखनो एकटु लिखिओ আমি 1977 সালে প্রথম চলচ্চিত্রে আসি সহকারী পরিচালক হয়ে আমার প্রথম ডিরেক্টর প্লাস আমার উস্তাদ ছিলেন নূর হোসেন বলাই অ্যাট দ্য সেম মুভিতে আমি আমার চিফ এডি হিসাবে পাই জনাব শাহ আলম কুরিকে আজকের দিনে উনি একজন স্বনামধন্য পরিচালক চলচ্চিত্র ব্যক্তিত্ব তারপরে পালাক্রমে আমি মমতাজ আলী স্যার মোতালিব হোসেন ভাই বেলাল আহমেদ ভাই আলমগুর কুমকুম স্যার এবং দেওয়ানজি বলতে দেওয়ান নজরুল যিনি বাংলাদেশে প্রথম ট্যাক্সাস ছবিগুলো নির্মাণ করেছিলেন উনি অ্যাডভান্স মেকার ছিলেন উনি আছেন রয়েছে এখন আলহামদুলিল্লাহ সেই ছক্কা পাঞ্জা দিয়ে আমার জীবন শুরু সহকারী পরিচালক হিসাবে ধন্যবাদ আমার প্রথম পরিচালিত ছবি 1986 সালে জেমস প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত হিরো হিরো ছবিটি আমার জীবনের প্রথম পরিচালিত ছবি এই ছবিতে অভিনয় করেছিলেন প্রথম ছিলেন জসীম সুচরিতা তারপরে ওনাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে আবার সেখানে নাসরিনকে নেওয়া হয় আমি জসীম নাসরিন বললি চলে ছবিটি সোশ্যাল অ্যাকশন ছবি ছিল 1986 সালে কিন্তু ছবিটি রিলিজ হয়েছে 1988 এবং ব্যবসা সফল হয়েছে আসলে হয়েছে কি মানে আমাদের সময়টায় আমরা যখন ছবি নির্মাণে যাই ফিল্ম বলতে ফিল্ম যেটা বোঝায় সেটি আমাদেরকে বানাতে হয়েছিল যার জন্য সে সময় কেউ আজকের দিনের মতো বছরে তিনটা চারটা বা ছবি একাধিক ছবি করতে পারতাম না আমরা অনেক কিছু গল্প নিয়ে গল্পের উপরে অনেক রিসার্চ করা হতো দু তিনজনে মিলে গল্প রাইট করা হতো একজন সংলাপ লিখতেন একজন লাইন আপ করতেন তারপরে এটাকে আবার সফল দেওয়ার আরও ডেভেলপ করার জন্য সে আমলে আমরা সৈয়দ হক সাহেব যাতে শামসুল হক বলা হয় সৈয়দ শামসুল হক ওনাকে দেখিয়ে নিতাম যে বাংলার ব্যাকরণগত দিক থেকে কোনো সমস্যা আছে কি না যাই হোক নানাবিধ কারণেই আমরা একটু বলবো দাবি করবো আমরা সিনসিয়ার ছিলাম সেই জন্যই আমাদের ছবি মেক করতে একটু সময় নিতাম আমরা তো আমি বছরে এক দুইখানা ছবি করতাম বেশি করতাম না করতে পারতাম না ইনফ্যাক্ট আমি পারতাম না
যার জন্য আমার ছবির সংখ্যা বেশি হয়নি। অলমোস্ট ছবি আমার ব্যবসা সফল, তবে পার্টিকুলার তিনটি ছবি আমার বিভিন্ন কারণে ব্যবসা হয়নি। প্রথমত হচ্ছে যে আখেরি মোকাবেলা, একটা বিগ কাস্টের ছবি, শাবানা ম্যাডাম ছিলেন, জসিম ভাই ছিলেন, আমের শরীফ ছিলেন, আরও অন্যান্য বাপারা ছিল। তো ছবিটি যেদিন রিলিজ হয় ঠিক 6ই সেপ্টেম্বর, ঠিক ওই দিনই সালমান শাহ মারা যায়। মর্নিং শো ফুল ছিল, কিন্তু স্পেশাল শো থেকে আর হলের সামনে কোনো লোক ছিল না। ওই একটা ছিল এফেক্ট, যে কারণে আমার ছবিটি ওই সময় ব্যবসা করতে পারিনি। সেকেন্ড আরেকটা ছবি ছিল, একটু পলিটিক্যাল, ওইটা নিয়ে সেন্সর বোর্ডের সাথে একটু মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছিল ছবিটির সাথে, যে কারণে ওই ছবিটির ব্যবসা সফল হতে বিলম্ব হয়। আর একটি ছবি ছিল গল্পের ত্রুটি। এটা বলবো, গল্পের ত্রুটি আমাদের দেশে বিশেষ করে হিরো যারা, নায়ক যারা, তারা দ্বিতীয়বার বিয়ে করে, এটা আমাদের দর্শক মেনে নিতে পারে না, যে কারণে ছবিটা আমার ব্যবসা করতে পারে না। আর বাকি সব ছবি ভালো ব্যবসা করছে, ব্যবসা সফল ছবি দাবি করবো। দর্শক একটি বিষয় জানতে চাচ্ছে, সেটি হচ্ছে আমাদের চলচ্চিত্রে তো সিনেমা নির্মাণ হয়, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি বা জানি, চলচ্চিত্রের তো মনে হয় গ্রেড আছে, তো সেন্সরি কি গ্রেডের কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ভিত্তিক কোনো আলোচনা আছে? কোনো গ্রেড নাই, কোনো কিছু নাই। কিসের গ্রেড? সেন্সর বোর্ডের দায়িত্ব হচ্ছে আমরা সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে আমরা এন্ট্রি স্ট্রেইট কিছু করছি না কি না, আমরা দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয় এমন কিছু করছি কি না, ওইটা সেন্সর বোর্ড দেখে। আর যে সমস্ত সেন্সর বোর্ডে কিছু কিছু নিয়ম আছে, স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, আগেও ছিল এখনও আছে, সেগুলো তো ঠিকই আছে, এটা নিয়ে কোনো গোলমাল নেই। আর ফিল্মের এটা হচ্ছে কি, মানে আমরা যেটা মানে আমরা বলে থাকি বস্তুনিষ্ঠ চলচ্চিত্র, শৈল্পিক চলচ্চিত্র, সাহিত্যভিত্তিক চলচ্চিত্র, চলচ্চিত্র সব কিছুর মধ্যেই চলিয়ে আছে, সাহিত্যের সাথে চলচ্চিত্র আছে, এটা তো তথাকথিত আর্ট ফিল্ম, যেটা যেটাকে বলা হয় ন্যাচারাল ইয়ের করে, সেটার উপরে চলচ্চিত্র আছে, কমার্শিয়াল আছে। তবে ইন্ডাস্ট্রি বাঁচতে হলে পরে কমার্শিয়াল মুভি লাগবে, কমার্শিয়াল মুভি ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারবে না, ইন্ডাস্ট্রি টিকবে না, ফিনান্স লাগবে, টাকা আসে কমার্শিয়াল মুভির মাধ্যমে। ওগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি একটু কমার্শিয়াল ছবিতে ক্রিয়েটিভিটি থাকে, তবে যে সমস্ত ছবিগুলো আমাদের সাহিত্যভিত্তিক চলচ্চিত্র বলতে বেশি ক্রিয়েটিভিটি থাকে, তো ওগুলো দর্শক খুব কম, ফিউ। আর কমার্শিয়াল ছবির দর্শক অনেক বেশি, আমাদের তো দর্শক ঘরে ঢুকেই আছে। আমাদের মূল দর্শকরা ছিল হলো মধ্যবিত্ত, যারা তারা ছিল আমাদের মূল অডিয়েন্স। এই মধ্যবিত্তরা যখন ঘরে ঢুকে গেছে, তখন থেকে চলচ্চিত্র কিন্তু ব্যবসার ধসটা নামা শুরু হয়ে গেছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা কয়েকবারই যুদ্ধ করেছি। একবার ক্যাপাসিটি ট্যাক্স নিয়ে আমরা অনেক লড়েছি, এরপরে আমরা কপিরাইট নিয়ে লড়েছি, এরপরে আমরা নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এরপরে আমরা অশ্লীলতার বিরুদ্ধে সংগ্রাম করেছি, পালাক্রমে আমরা সংগ্রামই করে যাচ্ছি, পিস নিয়ে আমরা তো কোনো কাজ করতে পারছি না। একটা ইন্ডাস্ট্রি যে আগাবে তাকে তো সেই সময়টা দিতে হবে, তো সেই সময়টা তো আমরা দিতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, তারা কি তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ ছিল? তারা কি সংযুক্ত ছিল? কপিরাইট বলেন আর আপনার অশ্লীলতা বলেন, তা আমরাই তো ছিলাম, আমাদের কেউ না কেউ ছিল, আমি ছিলাম না, আরেকজন ছিল না আমি ছিলাম, আমাদের মধ্যে থেকে এটা হয়েছে। দেখো ওটা তো পাস হয়ে গেছে, শেষ। আমি করেছি কেন, যে আমরা যে সময়কাল অতিক্রম করেছি, আমরা আগাতে পারি নাই, সেই কথাটা আমি রেফারেন্স হিসাবে বললাম। যাই হোক, আমি একটু ভিন্ন মাত্রায় একটু প্রশ্ন যোগ করবো, সেটা হচ্ছে এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীকে যারা আপকামিং, কেউ পরিচালক, কেউ প্রডিউসার, কেউ আর্টিস্ট বা নায়ক নায়িকা আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু একটা মন্তব্য করবো। তাদের উদ্দেশ্যে কি মন্তব্য করবো? তাদের উদ্দেশ্যে প্রথমেই বলতে হয় তারা খুব ব্যাড টাইমে আসছে বা আসতেছে, যদি ধৈর্য থাকে, যদি কমিটমেন্ট থাকে পারফর্মিং ওয়ার্ল্ডের জন্য, তাহলে ওয়েট করবে, দেখবে, বুঝবে,
একটা সময় যদি সময়টা অনুকূলে আসে কাজ করবে। আপনি তো আমাদের নায়ক মান্না ভাইকে খুব কাছ থেকে দেখেছেন এবং আশা করি আপনার পরিচালিত কোনো একটি ছবিতে কাজ করেছে, যেটি হচ্ছে জগৎ সংসার। তো আমরা জানতে চাচ্ছি যে ওনার ব্যবহার বা ওনার চলাফেরা এবং ওনার স্টাইল কত কীরকম দেখেছেন? মান্না সম্বন্ধে কী বলবো, মান্না তার ক্যারিয়ারের শুরুতে অত্যন্ত একটা আধুনিক ছেলে ছিল। আমাদের এই ডিসির নতুন মুখের সন্ধানে ওই সময় আসে, আসার পর মান্না একটু মিস হ্যান্ডেল হয়েছে বলতে, ও যেরকম করে নিজেকে চিন্তা করতেছিল যে এই চরিত্রগুলো আমাকে দিয়ে ভালো লাগবে, এই চরিত্রগুলো মডার্ন চরিত্রগুলো ভালো লাগবে, আমি ভালো ভালো ড্রেস পরবো, তো সেই সময় কিছু কিছু মেকার তাকে নিয়ে বিভিন্ন রকমের সোশ্যাল ছবি, গ্রামীণ ছবি করেছে। তো গ্রামীণ ছবির জন্য মান্না খুব একটা ইন্টারেস্ট ছিল না। যাই হোক, পরবর্তী সময় মান্না তার নিজের নিষ্ঠা, নিজের প্রচেষ্টা, নিজের অধ্যাবসায় এবং তার পাবলিক রিলেশন, আমাদের কথা শুনতো, আমাদেরকে মানতো, খুব সম্মান করতো। আমি তাকে নিয়ে দুটি ছবি বানিয়েছি এবং পরের ছবিটা ছিল জগৎ সংসার। জগৎ সংসার ছবিটা বানাতে গিয়ে মান্নার সাথে একটা নতুন করে আরেকটা নতুন মান্নাকে চিনলাম। নতুন মান্নাকে চিনলাম বলতে, যে তখন সে শিল্পী সমিতির সেক্রেটারি ছিল, একটা রেসপন্সিবিলিটি আছে যে একটা সমিতির সেক্রেটারি, আবার সে একাধারে সে একজন পারফর্মার, এই দুটাকে সে এত সুন্দর করে তৈরি করে নিল। ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্রাইসিসের সময় মান্নাকে আমরা সবসময় সামনে পেতাম। মান্না অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করতো, ছবিতেও যেভাবে আসছে তার চরিত্রগুলো অন্যায়ের বিরুদ্ধে চিৎকার, বাস্তব ইন্ডাস্ট্রির যে কোনো মুভমেন্টে, যে কোনো ক্রাইসিসে মান্নাকে আমরা সামনে সারিতে পেতাম। তো মান্না ওয়াজ গ্রেট। আমি আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করেন। মান্নাকে দরকার ছিল আরও। আজকে ইন্ডাস্ট্রি এই স্থবিরতার পেছনেও কিন্তু এই সমস্ত শিল্পীরা নাই, আজকে জসিম সাহেব নাই, আজকে মান্না নাই, আজকে শাবানা ম্যাডাম নাই, হ্যাঁ অনেকেই নাই। তো এই আজকে ইন্ডাস্ট্রি স্থবির হওয়ার পেছনেও কিন্তু এগুলো একটা কারণ। রাজ্জাক ভাই চলে গেলেন, এই হচ্ছে বিষয়বস্তুটা। মান্না ওয়াজ ভেরি গ্রেট, খুব ভালো ছেলে ছিল। জসিম ভাইয়ের সাথে কাজ করা হয়েছে কি, জসিম ভাইয়ের প্রযোজনা সংস্থা জেমস প্রোডাকশনে আমি প্রথম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে যাই, তারপরে প্রধান সহকারী পরিচালক হই, এরপরে উনি আমাকে প্রথম ডিরেক্টর বানান। তো এতটাই কাছের ছিলাম, তার সাথে সম্পর্ক ছিল আমার একদিকে পিতা পুত্রের মতো, অন্যদিকে বড় ভাই ছোট ভাইয়ের মতো, অন্যদিকে গুরু শিষ্যের মতো, এতটাই সম্পৃক্ত ছিলাম। আমরা তো আসলে ওনার ফ্যামিলি মেম্বার ছিলাম, আমরা একটা ওয়ান অফ দ্য পার্ট ছিলাম ওনার। আমরা কয়েকজন ডিরেক্টর, আমি, দেওয়ান নজরুল, তারপরে ওখানে মনোয়ার কোকনও কাজ করেছে, দেলোয়ারজন ঝন্টু সাহেব সম্পৃক্ত ছিলেন গল্প কাহিনী দিয়ে। তো সব মিলিয়ে জসিম ভাই, যদি জসিম ভাই সম্বন্ধে বলতে যাই, উনি একা নিজে একটা ডিকশনারি, নিজে একটা ইনস্টিটিউট, যাকে ফুল টাইম সিনেমা পাগল একটা মানুষ বলা হতো, ফিল্মিক ম্যান। উনি ভাত খেতে গেলেও সিনেমা, ওয়াশরুমে গেলেও সিনেমা, চলতে গেলে সিনেমা, বসতে গেলে সিনেমা, হাঁটতেছে ধাম করে একটা ঘুষি মারা পেটে, টোটালটাই সিনেমার মধ্যে উনি ডুবে থাকতেন। এইসব মানুষগুলো, এই যে কমিটেড, ইনারা ছিলেন ইন্ডাস্ট্রির প্রতি কমিটেড লোক। তো ওনারা চলে যাওয়াতে এই যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, ভ্যাকিউমটা আর কিন্তু ফুলফিল হয়নি, এখন পর্যন্ত হয়নি। কেউ মারা গেছেন 10 বছর, কেউ মারা গেছেন 15 বছর, 20 বছরও হয়ে গেছে, অনেক শিল্পী মারা গেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই ভ্যাকুমটা আমরা ফুলফিল করতে পারিনি। একেবারেই পাচ্ছি না আমরা এখন, মানে আমাদের যে সমস্ত শিল্পীরা আছেন ওনারা অভিনয় করে যাচ্ছেন, পয়সা কামিয়ে যাচ্ছেন, কিন্তু ইন্ডাস্ট্রির প্রতি তাদের কোনো কমিটমেন্ট আমরা এখনও দেখতে পাচ্ছি না। ভালো করছেন এক একজনের, মানে আমাদের পুরনো শিল্পীরা তো খুব টাকা দেখেনি, ওনারা খুব একটা টাকা দেখেনি, সে সময় তো টাকা ছিল না। যে সময় টাকাটা ছিল, যারা টাকাটা কামিয়ে নিল, যে বর্তমান সময়ে যে নায়করা আছে বা নায়িকারা আছে, তাদেরকে কি, মানে তারা কি আগে যে নায়করা আছে তাদেরকে কি একটু ব্যতিক্রম? ডেফিনেটলি ব্যতিক্রম হবেই, হওয়াটাই স্বাভাবিক, কারণ
ওয়ার্ল্ড তো অ্যাডভান্স হচ্ছে, টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, মানুষের ফ্যাশন, মানুষের মেন্টালিটি সব কিছুই অ্যাডভান্স হচ্ছে। আমি আমার বাবার মতো নই বা আমার সন্তানও আমার মতো নয় বা আরও আধুনিক। তো ন্যাচারালি বর্তমান শিল্পী যারা আছে তারা আগের শিল্পীদের চাইতে আরও অনেক বেশি আধুনিক, অনেক বেশি শার্প, অনেক বেশি ইয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, ওরা নিজেকে ভালোবাসতেছে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেছে না, এটাই হচ্ছে বড় প্রবলেম। একাই ম্যারাডোনা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিকে ম্যারাডোনা করছে না। আপনার ছবিতে যে সকল হিরোইনরা কাজ করেছে তো তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নায়িকা কে ছিল? এটা তো বলাই বাহুল্য, বেস্ট বলেন আর যাই বলেন, উনি ছিলেন বিউটি কুইন শাবানা। তো শাবানা ম্যাডাম অবশ্যই বেস্ট, সবসময় বেস্ট, সবসময় বেস্ট। এরপরে শাবানা ম্যাডাম করেছে সুচরিতা, করেছেন দিতি, করেছেন মৌসুমি, করেছেন শাবনূর, করেছেন সবাই করেছেন, মোটামুটি অলমোস্ট নতুন করেছেন অঞ্জনা, করেছেন দিলারা ইয়াসমিন, করেছেন অরুণা বিশ্বাস, করেছেন ওনার লাইফস্টাইল তো ওনার পার্সোনাল, সেটা তো আমি বলবো না। তবে মানুষ হিসাবে একটা জিনিস বলবো যে যদি লাইফ বলেন, পার্সোনাল লাইফ বলেন, তো উনি সারাদিন শুটিং করতেন, আর্লি আসতেন এবং শুটিং শেষ করে যখন বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে উনি সারাদিনের কাজার নামাজ আদায় করতেন। এই একটা সাইড দেখি ব্যক্তিগত এটা। আর শিল্পী শাবানা, শিল্পী শাবানাকে আমি আমার কাজের বেটি রহিমা ছবিতে আমি যেভাবে দেখেছি, রিয়েলি আমি হ্যাটস অফ টু ম্যাডাম। কারণ কাজের বেটি রহিমা এমন একটা সাবজেক্ট ছিল যে ওনাকে বিউটি কুইন মানে গ্লামারাস ইয়ে থেকে আমরা সরিয়ে তাকে তামাটে মেকআপ দিলাম, পাবলিক দেখতে চায় তাকে সুন্দরী, আমি দিলাম তামাটে। তো এবং এই ছবিটি করতে গিয়ে ওর চরিত্রের সাথে ম্যাডাম এতটাই সম্পৃক্ত হয়ে গেলেন, আমাকে বলেন রেহানা আমাকে তুই 10-12টা শাড়ি কিনে দিবি, আমার বুয়াকে পরাবো, তারপরে এটা যখন থেতিয়ে যাবে তারপরে আমি পরে তোর সেটে আসবো। এবং রিয়েলিস্টিক ফর্মে কাজ করতে চেয়েছেন উনি, করেছেন, স্ট্রাগল করেছেন। আমি ফ্লোরের মধ্যে বলছি যে এই ফ্লোরটা ঝাড় দিয়ে দেয় আপা, এখানে লুটুপুটি খাবে, একটা শর্ট ছিল, মারতেছে উনি ফ্লোরে, রোল করতেছে, ও যেন কিচ্ছু মোছা লাগবে না, একটা ডাস্টও খুলে করবো না, আমি এই ডাস্টের মধ্যেই করবো। মানে এই যে তার ডিভোশন, এই যে তার মানে ন্যাক কাজের প্রতি, এগুলো রেসপেক্ট করার মতো। এসব শিল্পী কি আর হয়, একেবারে 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 তাই, একেবারে তাই। আপনি সিজন টিভির উদ্দেশ্যে আমাদের দর্শকদের কিছু বলবেন? দর্শকবৃন্দ, এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম, অনেক গল্প করেছি, অনেক কিছু বলেছি। আমার কথায় বা আমার আচরণে বা আমার ইতে যদি কোনো কোথাও কোনো ভুল থাকে সরি। আর স্পেশালি আপনারা সিজন টেলিভিশনে যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি হয় আপনারা দেখবেন, আমার দোয়া রইল সিজন টেলিভিশনের উপর, আমরা আছি, সবসময় থাকবো, এগিয়ে চলো সিজন টেলিভিশন।